হ্যালো ফ্রেন্ডস, এগিয়েছো 2.0-তে সকলকেই স্বাগত। WBCS ফিল্মস 2023-কে টার্গেট করে আজ আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের উপর বেশ কয়েকটি টপিক নিয়ে আলোচনা করব। তো যে টপিকগুলো কিন্তু 2023-এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর এই সমস্ত টপিকগুলোর উপর থেকে কিন্তু প্রত্যেক বছর কোশ্চেন আসে, এবারও আসবে এটা আশা করা যায়, এবারও কিন্তু তার ব্যতিক্রম হবে না। তাছাড়া প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন দেখেই অ্যানালিসিস করেই কিন্তু এই ভিডিওটা বানানো। টোটাল 10টি টপিক আছে, যার মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোও আমি ভিডিওর মধ্যে বলে দেব। তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সের উপর যে সমস্ত কোশ্চেনগুলো আসে তার মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এই টপিকগুলোর উপর থেকেই আসবে, এটা কিন্তু আশা করা যায়। তো চলুন শুরু করা যাক, দেখে নেব আমরা পরপর 10টি টপিক কী কী আছে। তার আগে বলে নেব, যারা আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত যুক্ত হননি বা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। তো এখানে টোটাল 10টি পয়েন্ট আছে, যার মধ্যে ফার্স্ট পেজে আছে 6টি। তো যেখানে ফার্স্ট আছে অ্যাপয়েন্টমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবার আগে কিন্তু লাস্ট 6 মাসের সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলো মুখস্থ চাই। এবং এর মধ্যে কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যেগুলো এখানে পয়েন্ট আকারে বলা সম্ভব নয়। যেমন রিসেন্টলি যে সমস্ত সিএমগুলো নিযুক্ত হয়েছে বিভিন্ন রাজ্যে, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এর মধ্যেই একটি পয়েন্ট। আর তাছাড়া আমি চেষ্টা করব 2022-এর মতো এবছরও কারেন্ট অ্যাফেয়ার্সের উপর লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের উপর ভিডিও আনার পরপর এক এক করে প্রত্যেকটি পয়েন্ট ধরে, তো সেগুলো আমি এই ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে অর্থাৎ এই সপ্তাহ থেকেই শুরু করে দেব। তো ফার্স্ট পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নেক্সট অ্যাওয়ার্ড, যেখানে যে এই অ্যাওয়ার্ডের মধ্যে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে গ্রামি, অস্কার, নোবেল, তাছাড়া সাহিত্য একাডেমি। সাহিত্য একাডেমি থেকে কিন্তু 2022-এ কোশ্চেন এসেছিলো। তো এই সমস্ত অ্যাওয়ার্ড, তাছাড়া আরও ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, টোটাল তো এই 4টি নয়, তো জাস্ট আমি এক্সাম্পল দেওয়ার জন্য এই 4টির নাম বললাম। তো এই অ্যাওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট, এটা দেখে রাখবেন। স্পোর্টস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পোর্টসের মধ্যে এখন যেটা চলছে IPL, এটা সম্পর্কে দেখে রাখবেন। ফিফা ওয়ার্ল্ড কাপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেলো ইন্ডিয়া ইউথ গেম ইম্পর্টেন্ট, অস্ট্রেলিয়া ওপেন টেনিস, US ওপেন টেনিস, কমনওয়েলথ গেম, এই সমস্ত কিন্তু কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো প্রথম 3টে পয়েন্ট পুরো মুখস্থ চাই লাস্ট 6 মাসের। ফেস্টিভ্যাল, রিসেন্টলি লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যে সমস্ত ফেস্টিভ্যালগুলো এসেছে সেগুলো দেখে রাখবেন। ওয়েস্ট বেঙ্গল স্কিম, তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের WBCS রাজ্যের পরীক্ষা, তো এটা ইম্পর্টেন্ট কিন্তু হয়ে যায়। সায়েন্স অ্যান্ড টেকনোলজি 6 নম্বর পয়েন্ট ইম্পর্টেন্ট, তো এখান থেকে আমি বলবো 1, 2, 3 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 ইম্পর্টেন্ট এবং 6 কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট দেখে নেব, ডিফেন্স আছে ইম্পর্টেন্ট, বুক অ্যান্ড অথর ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট যে ডে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো এই টোটাল 10টি পয়েন্ট যেগুলো নিয়ে আলোচনা করলাম না, জাস্ট পয়েন্টগুলো বলে দিলাম। এবং আমি চেষ্টা করব একদিন গ্যাপ রেখে পরপর ভিডিওগুলো নিয়ে আসার, যেহেতু সমস্ত কাজ আমাকে একাই করতে হয়, তো সেই কারণে একটু ভিডিও ছাড়তে অসুবিধা হয়ে যাচ্ছে এই কদিন। তো আমি চেষ্টা করব, যেহেতু এক্সামের আর খুব বেশি দিন বাকি নেই, একদিন গ্যাপ রেখে এই যে 10টি টপিক পরপর আমি শেষ করিয়ে দেব লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে, লাস্ট 6 মাসের উপর থেকে। তো এখানে শেষ করছি ভিডিওটা, এইটুকুই আলোচনা ছিল আজকে, যে এই যে পয়েন্ট কবে ভিডিও আসবে তার জন্য অপেক্ষা না করে আপনারা এই 10টি পয়েন্ট পুরো মুখস্থ করে ফেলুন। আগে লাস্ট 6 মাসের তা দেখুন, তারপর যদি হাতে টাইম থাকে বা সময় থাকে তো সেক্ষেত্রে পরবর্তী লাস্ট 6 মাসে, টোটাল 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স, এই যে টপিকগুলো বললাম টপিকগুলো কিন্তু পরপর তৈরি করে ফেলুন। তো এই হচ্ছে আজকের ভিডিও, নেক্সট ভিডিও আমাদের আবার দেখা হচ্ছে। নেক্সট আমরা এর মধ্য থেকেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট এটা নিয়েই আলোচনা করব, ফার্স্ট ভিডিওতে পরপর আলোচনা করব। তো খুব তাড়াতাড়ি আমাদের আবার দেখা হচ্ছে। তো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।